জামাই ষষ্ঠীর বাজার ধরতে ইলিশ মাছ প্লেনে করে বাংলাদেশের ইলিশ বনগার বাজারে টাকা কেজি দরে মাছে ভাতে বাঙালির কাছে বরাবরই প্রিয় জলের এই রূপলি শস্য আর সেই ইলিশ যদি হয় ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের তাহলে তো হাতে চাঁদ পাওয়ার জোগার তথ্য বলছে সারা বছরই ইলিশের চাহিদা ব্যাপক তবে সারা বছর তো আর মাছের জোগান অব্যাহত থাকে না ইলিশ প্রেমীদের তৃপ্ত করতে বর্তমান সময়ে মাছ স্টোর করে রাখা থাকে অর্থাৎ এখন প্রায় সারা বছরই বাজারে ইলিশ পাওয়া যায় উৎসবের মরশুমে সেই ইলিশের চাহিদা প্রায় দ্বিগুণ হয়ে ওঠে যেমন হয়েছিল আজ অর্থাৎ জামাই ষষ্ঠীর দিনে তবে মাছের দাম শুনে অনেকেই আঁতকে উঠেছেন এদিন বনগা নিউ মার্কেট টবাজার সহ বিভিন্ন বাজারে এক কেজি বা তার বেশি ওজনের মাছ বিক্রি হয়েছে কেজি প্রতি দু টাকা আবার সেই মাছ স্টোরের হলে কেজি প্রতি বিক্রি হয়েছে চোদ্দোশো থেকে ষোলোশো টাকা পর্যন্ত দরে তুলনায় ছোট মাছ গড়ে তিনশো গ্রাম ওজনের স্টোরের মাছ বিক্রি হয়েছে পাঁচশো টাকা কেজি দরে বনগাঁ নিউ মার্কেট এলাকার ইলিশ মাছ ব্যবসায়ী বাবু হালদার সারা বছর ইলিশ মাছের যোগান দিয়ে থাকেন বাবু ব্যবসায়ী জানালেন বাজারে স্টোর করা মাছের যোগান বেশি তবে জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু টাটকা মাছ এসেছে বাংলাদেশ থেকে ব্যবসায়ীদের দাবি জামাই ষষ্ঠীর বাজার ধরতে বিশেষ অনুমতি নিয়ে প্লেনে করে বাংলাদেশ থেকে মাছ আসছে ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী থার্মোকলের বক্সের ভেতর বিশেষভাবে প্যাকিং করা থাকছে সেই মাছ বিমানে করে এদেশে আসার পর সেই মাছ পৌঁছে যাচ্ছে এই রাজ্যের হাওড়াতে সেখান থেকে ব্যবসায়ীরা কিনে এনে বাজারে বিক্রি করছেন স্টকটা বেশি আছে কাঁচাটা কম কাঁচা যা আছে বাংলা আছে কিন্তু রেটটা একটু হাই আর স্টোর সব রকম আছে পাঁচশো টাকার তে এক কিলো এক কিলো একশো ওজন দু হাজার টাকা বেচতে হবে তার নিচে বেচা যাবে না কারণ আমাদের আঠেরোশো টাকা আঠেরোশো পঞ্চাশ টাকা কেনা তারপরে খরচা আছে আমাদের বাংলাদেশ সরকার সাত দিনের জন্যে মাছ ধরার আবার চালু করেছে সাত দিনে শুধু মাছ ধরা হবে সেই মাছই আসছে মিলেনে আসছে তো সাত দিনের জন্যে বাংলাদেশ সরকার কাঁচা মাছ ধরার নিয়ম করেছে আবার সাত দিন পরে বন্ধ ওই মাছগুলো হাওড়ার যে বড়ো মালিকরা আছে তারা করে নিয়ে আসছে হাওড়াতে আমরা থেকে নিয়ে আসছি এদিন সকাল থেকে বনগার বিভিন্ন বাজারে উপচে পড়েছে ভিড় মাছের বাজারের পাশাপাশি ভিড় লক্ষ্য করা গেছে ফল ও মিষ্টির দোকানগুলিতেও এ বিষয়ে বনগা বাজার এলাকার মাছ ব্যবসায়ী অর্জুন হালদার বলেন সারা বছরই ইলিশের চাহিদা থাকে জামাই ষষ্ঠীতে সেই চাহিদা আরও বেড়ে যায় অর্জুন জানালেন

আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ টাকা কেজি দরে মাছ কিনতে হচ্ছে তাদের তারপর সেই মাছ নিয়ে আসার খরচ সেই কারণেই দাম একটু বেশি রসনা তৃপ্ত করতে চড়া দামে ইলিশ কিনেছেন বহু মানুষ এদিন বাজার এলাকার এক ক্রেতা পরিতোষ বিশ্বাস বলেন অ্যাকচুয়ালি জামাষষ্ঠীর সাথে ইলিশের একটা সুন্দর একটা সম্পর্ক বাঙালিদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ সরকার আমাদের এই সময়ে ইলিশ উপহার দেবে যেভাবে পুজোর সময় দেয় কিন্তু হয়তো বাংলাদেশে সেভাবে ইলিশ ধরা পড়ছে না বলে আমাদের ইলিশ দেওয়া হয়নি এখানে লোকালে গঙ্গা কিছু ইলিশ পাওয়া যাচ্ছে সেটা স্বাদ এবং গন্ধ সত্যিই ভালো কিন্তু দামটা অতিরিক্ত হওয়াতে সাধারণ বাঙালির পাতে ইলিশ প্রায় বিপন্ন মতো অবস্থা সব মিলিয়ে জামাই ষষ্ঠীর দিনে জামাই বাবাজির পাতে এক টুকরো ইলিশ তুলে দিতে কার্পণ্য করেননি শ্বশুরমশাইরা আর সেই ইলিশের যোগান দিতে আকাশপথে বাংলাদেশ থেকে ইলিশ পাড়ি দিয়েছে এই রাজ্যে সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ